নমস্কার সোনো দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে সন্তুমলি বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে একটি বিশেষ বিশেষ আপডেট রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে আগামী কাল থেকে কিন্তু আবার দুয়ারে সরকারের যে চতুর্থ পর্যায়ে সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং শুরু হয়ে যাবে আগামী কাল দু তারিখ মার্চ মাসে দু তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে বিশেষ বার্তা বাড়িতে বিশেষ কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে আমরা প্রত্যেকে জানতাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পতে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া কিন্তু জমা নেওয়া হচ্ছিল কিন্তু আগামী কাল থেকে কিন্তু আর স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া কিন্তু দুয়ারে সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প জমা নেবে না এমনটাই কিন্তু অনেক কটা দুয়ারে যে সরকার ক্যাম্পে সেখানে কিন্তু জানানো যাচ্ছে অর্থাৎ আপনারা আগামীকাল যখন আপনারা জমা দিতে যাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পতে সেখানে কিন্তু অবশ্যই করে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড সেটা কিন্তু অবশ্যই লাগবে এখন প্রশ্ন হচ্ছে যে যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদের এই মুহূর্তে কি করণীয় বা কী তাদেরকে করতে হবে আপনার পরিবারে যে কোনো একজনের স্বাস্থ্যসাথী যদি কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা সেটা নিয়ে গেলেই বা তার ইউআরএন নাম্বার বসিয়ে দিলে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ আপনারা যারা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পদের জমা দেবেন তারা কিন্তু কেউই টাকা পাবেন না এই মুহূর্তে বিশেষ বার্তা কিন্তু সরকারের তরফ থেকে জানানো যাচ্ছে এবং প্রত্যেকটা দ্বারে সরকারের ক্যাম্পে কিন্তু এমনটাই নোটিশ বা বার্তা পাঠানো হয়েছে অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পদের স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া যারা জমা দেবেন ভাবছেন বা মনে করছেন তারা অতি সত্তর আপনার পরিবারের যে কোনো যে কোনো কারোর আপনার নিজের পরিবারের যে কোনো কারোর যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে তার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এবং তার সাথে যে ইউআরএন যে নাম্বার রয়েছে সেই নাম্বারটা বসিয়ে দিয়ে কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পতে জমা দিতে হবে যদি আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পতে স্বাস্থ্যসাথী কার্ডের ছাড়া বা ইউআরএন নাম্বার ছাড়া যদি আপনারা জমা দেন সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো ফর্ম সেই মুহূর্তে জমা নিতে পারে কিন্তু রিজেক্ট হয়ে যাবে এমনটাই কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেছে যারা মনে করছেন যে আপনারা স্বাস্থ্যসাথী কারসায় লক্ষ্মীবাণের প্রকল্পতে জমা দেবেন অতি সত্ত্বেও কিন্তু আপনারা এই বিষয়টি করুন এবং যারা মনে করছেন যে আগামীকাল অর্থাৎ আগামীকাল থেকে যেহেতু প্রত্যেকটা জায়গাতে দুয়ারে সরকার বসবে কালকে থেকে প্রায় এক সপ্তাহ বা দু সপ্তাহ ধরে কিন্তু বসবে তাদের কিন্তু নোটিশ বা যে সময়সীমা সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে প্রত্যেকেই আপনারা কিন্তু জানেন দুয়ারে সরকার ক্যাম্প আপনাদের ওখানে কবে বা কখন বসবে অতি সত্ত্বর কিন্তু আপনারা যোগাযোগ করুন যখনই আপনারা জমা দেবেন অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন যে আমাদের কিন্তু ইউআরএ নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নেই আমাদেরকে কি করতে হবে সেখান থেকে কিন্তু আপনাদের তথ্য দিয়ে দেবে সেই তথ্য অনুসারে কিন্তু আপনাদেরকে সমস্ত বিষয়ে কিন্তু জমা দিতে হবে এমনটা কি নোটিশ পাওয়া গেছে অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্প থেকে ক্যাম্প থেকে কিন্তু বলা হয়েছে যে আগামীকাল থেকে আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পতে আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে সব থেকে বড়ো আপডেট অবশ্যই আপডেটটি প্রচুর প্রচুর শেয়ার করুন নতুবা কিন্তু আপনাদের যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প সেটি কিন্তু বাতিল হয়ে যাবে আপনারা কিন্তু টাকা পাবেন না এমনটা নির্দেশিকা জারি হয়েছে তোমাদের কারা কারা আপনারা যে স্বাস্থ্যসাথী কার্ড নেই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা কারা কারা স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া জমা দিয়েছিলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না তো বন্ধুরা আরও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীকাল আরও নতুন বড় বড় আপডেট আসছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে জানাই গুড বাই